আজকে যারা বায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের কাছে প্রশ্ন তা আপনারা একসময় সংগঠনে ছিলেন আপনারা বায়াত করেননি আর বায়াত না করার কারণে আপনাদের কি কোনো একদিন মতামাজ বলেছিলেন যে আপনারা বায়াত করেননি অত সংগঠন করা যাবে না সংগঠনে বের হয়ে যান ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লার সাথে যে ঘটনা ঘটেছে এটা আমরা কখনোই ভালোভাবে নেইনি এবং কোনো আলেমের সাথে এ ধরনের ঘটনা ঘটুক এটা আমরা চাই না কারণ আমরা আলেম সমাজ হলাম অহংকারী আমরা মনে করি যে আমি কি কম বড় আমি কম বড় জ্ঞানী আমি আবার তার আনুগত্য করবো এই আনুগত্য করতে চাই না এটা আমাদের আলেম সমাজের জন্য একটা দুর্ভাগ্য যা আমরা নিজেরাই আমাদের অহংকার এলমের অহংকার এতই বেশি যে আমরা কেউ কারো আনুগত্য স্বীকার করতে চাই না আর এই জন্যে আহলাদ জামাত ঐক্যবদ্ধ হচ্ছে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেহেতু সবাই চাচ্ছে যে আমি আমার আমার অনুসরণ করুন মানুষ কিছু মানুষ তার অনুসরণ করলে মনে করছে যে আমার পিছনে তো অনেক মানুষ আমি আবার আরেকজন অনুগত্য করব আমাদের বায়াত কখনো আমরা বলি না যে এটা রাষ্ট্রীয় বায়াত আমরা এটা কখনোই দাবি করি না এবং আমরা এটাও বলি না যে এটা ইজবারি এটা ইখতিয়ারি আপনার মন চাইলে করবেন না করলে করবেন না এই ব্যাপারে তো কোনো দ্বিধার দ্বন্দ্ব নাই আমাদের মধ্যে আপনাদের যদি কোনো ভুল বোঝা থাকে ভুল বুঝাবুঝির বিষয় থাকে তাহলে আসেন আমাদের সাথে আমাদের সাথে বসুন আমরা আলোচনা করি

ওয়া আশাহ ই সম্মানিত দর্শক মণ্ডলী দেশে প্রবাসে যারা আছেন সবার সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আপনাদের সামনে চলমান একটা ইস্যু নিয়ে কথা বলব বর্তমানে বায়াত বিষয়ে যে চলমান তর্ক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়াতে তা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি এজন্যই আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি যদিও কিছু মনে করেছিলাম যে কিছু বলবো না কারণ আমরা একটা নীতিতে বিশ্বাস করি যে আমরা ভালো কাজ করে যাব কে কিছু বলল সেটা আমরা মাথায় নেব না এই আমরা কখনো মানুষের বিতর্ককে মাথায় নেওয়ার চেষ্টা করি না আমরা সবসময় চেষ্টা করি কিছু ভালো কাজ করার এই চুপ ছিলাম কিন্তু বিতর্কটা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে তর্ক মানে কিছু কথা না বললেই নয় এই জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো তো যারা উপস্থিত হয়েছেন শেয়ার করে দিবেন যেন আরও মানুষ দেখতে পারে এই জন্য যারা আসছেন লাইভে তারা শেয়ার করে দেন যেন সবার কাছে সেটা পৌঁছে যায় সম্মানিত উপস্থিতি আজকে যে ঘটনাটি সাতক্ষীরাতে ঘটেছে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ সাথে একজন যুবকের যে ঘটনা এবং সে ঘটনাকে নিয়ে অনেক তোলপাড় সোশ্যাল মিডিয়াতে প্রথমত আমরা কখনোই কামনা করি না যে একজন আলেমের সাথে কেউ খারাপ আচরণ করুক বিশেষ করে আয়াদেশ আন্দোলনের বা বাংলাদেশ আলের যুবসংঘের কোনো নেতাকর্মী এটা কখনোই আকাঙ্ক্ষা করে না আশা করে না মহতারাম আমির জামায়াত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার আমাদেরকে সবসময় নিষেধ করেন কোনো আলেম সম্পর্কে কিছু যেন আমরা না বলি সে যত বড়ই যাই হোক না কেন কারণ কাউকে কটাক্ষ করে কোনো কথা বলা কেউ মনে কষ্ট পাবে ধরুন কিছু বলা এটা আমাদের মানহাজের বাইরে আমরা এমন বলার চেষ্টা করি না আমাদের কাজ হলো রাসুল সাহা সাল্লাম বলছেন আল ওলামা ওয় রাসাদুল আম্বিয়া হচ্ছেন মানে আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস নবেদের ওয়ারিস বলতে কি আইলমের ওয়ারিস যে আইলেম তারা রেখে গেছেন সেই আইলেম আমরা প্রচার করব। এটাই আমাদের কাজ কেউ মানলো না মানলো সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা প্রচারও খাব মানুষের উপরে হিংসা বিদ্বেষ শত্রুতা ঝগড়া ফাসাদ এগুলো আমরা করব না এই জন্য প্রথমেই আমরা বলতেছি আমরা একটু সমবেদনা জ্ঞাপন করছি যে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজা সাথে যে ঘটনা ঘটেছে এটা আমরা কখনোই ভালোভাবে নেই এবং কোনো আলেমের সাথে এ ধরনের ঘটনা ঘটুক এটা আমরা চাই না তবে এখানে বলা দরকার এই ঘটনাকে কেন্দ্র করে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলে যুবসংঘের উপরে যে অপবাদ চলছে আমরা মানব জাতি আসলে অকৃতজ্ঞ জাতি যেই যুবক এই ঘটনাটা ঘটাইছে সেই যুবক আহলাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আলে যুবসংঘের কোনো কর্মী নয় আমি বাংলাদেশ আলে যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনাদেরকে বলছি যেই যুবক এই ঘটনা ঘটিয়েছে সেই যুবক আমাদের কোনো স্তরভুক্ত কর্মী নয় এবং কোনো একটা শাখারও দায়িত্ব দায়িত্বশীল নয় অতএব কোনো মানুষকে বলল এটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না আর এই জন্য যারা বাংলাদেশ আলের যুবসংঘ আলাদেশ আন্দোলন বাংলাদেশের উপর দায় চাপাচ্ছেন এটা তারা অবশ্যই আমাদের উপর জুলুম করছেন দ্বিতীয়ত বলবো এ ঘটনা ঘটল কারণ কারণটা কী যেমনভাবে একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ সে একটা খারাপ আচরণ করার তার জন্য স্বাভাবিক কারণ সে আলেম নয় একজন কিন্তু যার সাথে একটা ঘটনা ঘটানো হয়েছে ডক্টর আবু বকর জকরিয়া হাফিজাহুল্লাহ তিনি একটা প্রবীণ আলেম মহতারাম আমিনে জামাত সম্পর্কে যেই নিকৃষ্ট বাক্য উচ্চারণ করেছেন সেটা নিয়ে আপনারা কয়জন কথা বললেন এটা কি বলার দরকার ছিল না এটা কি আপনার ইনসাফের মধ্যে ছিল না এখানে আপনার ইনসাফ কোথায় গেল জামাত আমের জামাতণ মোহাকা আলেম তার সম্পর্কে আলেম নামের কলঙ্ক এই একটা মাস আলাকে কেন্দ্র করে আলেম নামের কলঙ্ক এই কথা যে বললেন উনি এটা আসলে অত্যন্ত দুঃখজনক একজন আলেমের মুখ থেকে এ ধরনের কথা বের হওয়া এটা অত্যন্ত মানে আমাদের অন্তরে মানে রক্তক্ষরণের সৃষ্টি হয় আসলে তো একজন আলেমের সাথে কেউই চায় না খারাপ আচরণ করতে কিন্তু হয়ে যায় কখন যখন আলেমের মুখ থেকে এমন কিছু বের হয় যা সাধারণ মানুষ সহ্য করতে পারে না যা সাধারণ মানুষের সহ্যের বাইরে চলে যায় তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যায় এজন্য প্রত্যেকটা আলেম শুধু উনি নয় আমরা প্রত্যেকটা আলেম যেন আমাদের ভাষাগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ যেন সুন্দর করি আলেমদের ভাষা হবে সুন্দর আমরা একে অপরের সমালোচনা করব কিন্তু সুন্দর ভাষায় আমরা দেখেন মদিনা মসজিদে নববীতে একাধিক ধরো মহাদেশ অলামায় গ্রাম তারা আলোচনা রাখেন একই ফতোয়া তারা একাক আলেম এক সময় এক এক রকম দিচ্ছেন কিন্তু তারা কখনো একজন আরেকজনের বিরুদ্ধে কটু বাক্য উচ্চারণ করেন না একবারে সাধারণ সাধারণভাবে এত সুন্দর ভাষা ইউজ করেন এই আমাদের প্রত্যেকের ভাষা অত্যন্ত সুন্দর হওয়া দরকার আলেমদের ওপরে সম্মান বজায় রেখে কথা বলা দরকার কোনো একটা ইজতিহাদি মাসালা একজন আলেমের ইজতিহাদে সেটা ধরেছে সেই ইজতিহাদ নিয়ে আমি একবারে তাকে একবারে মূর্খ জাহেল বানায় দিলাম আলেম নামের কলঙ্ক বানায় দিলাম এটা অত্যন্ত অত্যন্ত ব্যথা মানে ব্যথা দেওয়ার মতো কথা আসলে আর একটা আলেম সমাজকে লক্ষ্য রাখা দরকার সাধারণ মানুষ অনেক সময় প্রশ্ন করবে কিন্তু সেই প্রশ্নরে প্রশ্নের উত্তরে খেপে যাওয়া রেগে যাওয়া মোটে উচিত নয় এটা কারোর জন্য উচিত নয় তিনি যেভাবে রেগে গেলেন এবং একবারে উচ্চবাচ্য শুরু করে দিলেন এর ফলে কিন্তু জনগণের এটার শিকার হয়েছে এটা আমরা যেই কেউ হোক না হোক না কেন এই ধরনের শিকার হতে হবে যদি আমার ভাষা ঠিক না হয় এবং আমি যদি রেগে যাই ওর তো সাধারণ জনগণ তার প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবে যদি বলে দিতেন যে আমি মত এটা দিচ্ছি বাবা তোমরা যদি মান মানো না মানলে তোমাদের ব্যাপার বাস হয়ে গেল কিন্তু একেবারে এমন ভাবে রেগে গেলেন এই রাগ রাগ করাটা মনে হয় উচিত নয় মানে কারোর জন্যই উচিত নয় আমাদের এটা আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আলম সমাজের বিশেষ করে সাধারণ জনগণ আমি বলবো আমার কথা আমি আমি যেটা বুঝি বা ডক্টর আবর জাকার এসব যেটা বুঝেন সেটা মানুষের সামনে প্রকাশ করে দিলেন প্রকাশ করে দিয়ে কেউ যদি ধরেন এটার বিপরীত থাকলো মানলো না মানবে না আমার সব কথাই তো মানুষ মানবে না সব কথাই মানুষের আমার কথার সাথে একমত হবে না এটা স্বাভাবিক জিনিস না হলে বলতে হবে যে বাবা আমি এটা বুঝি আমি এটাই পড়েছি আমার আমার ইসতেহাতে এটাই আছে এখন মানা না মানা তোমার ব্যাপার বাস হয়ে গেল কোনো মানে দ্বন্দ্ব ফাঁসাদোর কোনো দরকার নাই রেগে যাওয়ার কোনো প্রয়োজন নেই আসলে রেগে গেলে কি হয় রেগে গেলে আমাদের আলম সমাজের মান সম্মান নষ্ট হয় এজন্য তিনি এটা রাগ করাটা অবশ্যই ভুল করেছেন এবং আমরা কেউ যেন এ ধরনের রাগ না করি এরপরে বলবো আমরা যারা নিজেদেরকে সালাফি পরিচয় দিচ্ছি আহলাদিস পরিচয় দিচ্ছে আমরা বড়ই অকৃতজ্ঞ জাতি আসলে মনে হয় মনে হচ্ছে আমার কাছে এই কারণে দেখুন আহ জামাত এক সময় আমরা শুনেছি যে এক সময় রফউল আয়দান করলে বা জোরে আমিন বললে মসজিদ ধুয়ে নেওয়া হতো বেদাতেরা মসজিদ ধুয়ে নিত এত বিরোধী ছিল মানে আহলাদিস নাম বলাটা কঠিন ব্যাপার ছিল সেই অবস্থা থেকে আহলাদিস জামাতকে এই অবস্থানে কারা নিয়ে আসলো যেই সমস্ত ওলামাইকরাম এর উপরে বিরাট অবদান রেখেছেন তাদের অবদানকে আমরা একটা মাস আলাকে কেন্দ্র করে সব মানে একবারে অস্বীকার করে ফেলি এটা বড় অকৃতজ্ঞকর বিষয় আসলে আহলহাদিস আহল পরিচিতি কীভাবে জানলাম আমরা বাংলাদেশের মানুষ আহলাদিস কি জিনিস এটা জানলাম কোথা থেকে আজকে দেখুন জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তিনি এর উপরে আমরা যদি দেখতে পাচ্ছেন হয়তোবা তিনি এর উপরে থিসিস তৈরি করেছেন যে আহলাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই থিসিস আপনারা যারা এই থিসিসটি পড়েছেন তারা জানেন যে এই থিসিসটা কত গুরুত্বপূর্ণ পুরা বিশ্বের যারা সালাফি দাবি করি আহলাদিস দাবি করি তাদের জন্য এটা কি মানে কত মাপের গবেষণা এখানে আছে সেটা যারা পড়েছেন তারা বুঝবেন অথচ আমরা এটাকে অস্বীকার করি আজকে সারা বিশ্বের বুকে বাংলা ভাষায় যত সিরাতুর রাসুল আছে আমি বলি মোহতার আমের জামাতের সিরাতুর রাসুল সবচাইতে গ্রহণযোগ্য একটা বাংলা ভাষার সিরাতুর রাসুল বিশুদ্ধ সিরাতুর রাসুল আমরা এই অবদানগুলোকে অস্বীকার করছি আজকে তো আমরা দেখেন একটা ফুলের বাগান ফুলের বাগানে যেই মালি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বাগান তৈরি করে গাছে পানি দিয়ে ব গাছ বড় করে ফুল যখন ফুটে যায় তখন ওই মালির কেউ খোঁজ রাখে না এটাই স্বাভাবিক আসলে মালির কেউ খোঁজ রাখে না বা ওই বাগানের মধ্যে মালির জায়গা হয় না বরং কিছু অতিথি সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দর চেহারা নিয়ে কিছু অতিথি সেখানে ভ্রমণ করে আর ফুলের সুবাস গ্রহণ করে অথচ মালিকে কেউ মনে রাখে না ঘটনা কিন্তু এই ধরনের হয়েছে আজকে যার মাধ্যমে এই বাংলাদেশে আহলাদিসদের আকিদা আহলাদিসদের মানহাজ প্রকাশিত হলো মানুষ বুঝতে পারলো আজকে মানুষ সহি জয়ীফ হাদিস যে সহি জয়ীফ হয় এই ব্যাপারটি মানুষ জানতে পারলো আজকে একটা রিক্সা চালক পর্যন্ত আজকে জানে যে হাদিস সহিফ হয় হয় একসময় বড় বড় আলেমরা এটা বিশ্বাস করতো না তাকে আমরা কিন্তু আজকে অপমান করছি তাকেই বলছি যে আলেম নামের কলমকে একটা মাসালাকে কেন্দ্র করে একটা মশালা এই জন্য বলবো যে আসলে আমরা মনে হয় বড়ো অকৃতজ্ঞ জাতি আমাদের কৃতজ্ঞ হওয়া দরকার আমরা আজকে দেখেন যারা আহ্লাদিসদের এত বড় বড় খিদনত করল আহলাদিস জামাতকে আহ্লাদিস আকিদা মানহাজকে এ পর্যায়ে নিয়ে আসল তাদের সব অবদানকে ভুলে গিয়ে আজকে বর্তমান যুগে উড়ে উড়ে এসে জুড়ে বসা কিছু আলেমকে মনে করছে এরাই হচ্ছে আহ্লাদিসদের নেতা আচ্ছা আমরা যাদেরকে আহলাদিসদের নেতা বানিয়ে দিলাম আপনি কি জানেন তারা নিজেদেরকে আহ্লাদিস পরিচয় দিতে লজ্জাবোধ করে তাকে তো আহলাদিস পরিচয় দেয় না মানুষ প্রশ্ন করলে যে আমরা কি বলবো যে আহলাদিস বলা দরকার আহলাদিস পরিচয় দিতে যে লজ্জাবত করে তাকে যদি আমরা আহলাদিস নেতা বানাই দিই তাহলে আমরা যাব কোথায় আসলে কোথায় যাব এটা বিষয়টা এমন হয়ে গেছে যে কোনো লোক বাড়ি ভাড়া নিয়েছে তো বাড়ি ভাড়া যে নিল সেই মালিক সেজে গেছে যে বাড়ির মালিক তাকেই বের করে দিচ্ছে বাড়ি থেকে আমরা কাদেরকে সামনে নিয়ে আসতেছি আর তাদের পক্ষে আবার মানব মানববন্ধন পর্যন্ত করার ইচ্ছা পোষণ করি আমি বলব উগ্র জাতি যারা এগুলো করছে তারা উগ্র আহ্লাদিস জামাত এদের দ্বারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যাদেরকে আমরা আহ্লাদিদের নেতা বানাচ্ছি তাদের কিছু বক্তব্যের কারণে আহলাদিসরা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে এটাও কিন্তু আমাদের খবর রাখতে হবে আজকে ফিলিস্তিন ইসরায়েল তারাই কিন্তু মানে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় নাই তারাই হামাস হলো শিয়া এই অজুহাতে তাদের সাহায্য করতে হবে না এই মর্মে তাদের অবস্থান তাদের কারণে আজকে আহলাদের জাতির উপরে একটা অববাদ চলে এসছে যে আহলাদেশ হলো ইহুদি ইহুদিদের দালাল অথচ মোহতার আমরা জামাত শো আলাদিস বাংলাদেশ বাংলাদেশ আলাদা যুবসংঘ স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছে এবং স্পষ্ট অবস্থান নিয়েছে ফিলিস্তিনের পক্ষে যে এখন আমরা ফিলিস্তিন পক্ষে কে ইহুদি আর কে খ্রিস্টান আর কে শিয়া কে সুন্নি এটা দেখার বিষয় নয় আমরা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিন মুসলিমদের এবং ফিলিস্তিনের বায়তুল মাকদেশ আছে যেখানে মুসলিমদের প্রথম কিবলা অতএব সেই কিবলাকে সংরক্ষণ করতে হবে তার পক্ষে আমরা এখানে হামাস কে আর কে কি এটা আমাদের দেখার বিষয় নাই এই স্পষ্ট অবস্থানে কিন্তু আহলাদিস বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদি যুবসংঘ হয়েছিল এবং থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মানে তো উপস্থিতি এই আহলাদি জামাতকে ঐক্যবদ্ধ করার কাজ কিন্তু মহতর আহমের জামাত করেছেন ডক্টর আসাদুল গালিব সারের অক্লান্ত প্রচেষ্টা আজকে দেখলাদিস জামাতের মধ্যে বহু বিদাৎ ছিল সে বিধাৎগুলো উঠেছে কিন্তু মোহতর আহমেদ জামাত ডক্টর আসাদুল্লাল গালেব স্যারের আপোষহীন বাতিলের বিরুদ্ধে আপোষহীন অবস্থান এবং অক্লান্ত দাওয়াতি ময়দানে অক্লান্ত পরিশ্রম এবং তার মেধা তার লেখনী সব কিছু কিন্তু তার অবদান রেখেছে অথচ তাকেই আজকে একটা মাসালাকে কেন্দ্র করে যেটা ইজতেহাদি মাসালা সেই মাসালাকে কেন্দ্র করে আমরা বলছে আলেম নামের কলঙ্ক নওয়াজবিল্লা আমরা এ কথা অত্যন্ত আমাদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে আসলে এবং বাংলাদেশে আহলাদিস যারা প্রকৃত আহলাদিস তাদের অন্তরে অবশ্যই রক্তক্ষরণের সৃষ্টি হয় এই আহলাদিস জাতিকে ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন অপচেষ্টা চলছে বিভিন্নভাবে সময় বলা হলো যে আহলাদিস বলা যাবে না এই মতের পক্ষে কিন্তু এই সমস্ত যাদেরকে আমরা আহলাদিসের নেতা বানাচ্ছি তারাই কিন্তু অবস্থান নিয়েছে আহলাদিস বলা যাবে না আবার অবস্থান হচ্ছে সংগঠন করা যাবে না আজকে বাতিলটা সংঘবদ্ধ এখন আহলাদিস জাম আহলাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যমে যেহেতু দাওয়াতি ময়দানে আহলাদিস আকিদা মানহাজ প্রতিষ্ঠা করার জন্য একটা শক্তি তৈরি করা হয়েছে এই শক্তিকে কিভাবে ভেঙে দেওয়া যায় এই পায় তারা লিপ্ত হয়েছে এটা কেন হচ্ছে কারণ আমরা আলেম সমাজ হলাম অহংকারী আমরা মনে করি যে আমি কি কম বড় আমি কম বড় জ্ঞানী আমি আবার তার আনুগত্য করব। এই আনুগত্য করতে চাই না এটা আমাদের আলেম সমাজের জন্য একটা দুর্ভাগ্য যা আমরা নিজেরাই আমাদের অহংকার এলমের অহংকার এতই বেশি যা আমরা কেউ কারো আনুগত্য স্বীকার করতে চাই না আর এই জন্য আহলাদে জামাত ঐক্যবদ্ধ হচ্ছে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেহেতু সবাই চাচ্ছে যে আমি আমার আমার অনুসরণ করুন মানুষ কিছু মানুষ তার অনুসরণ করলে মনে করছে আমার পেছনে তো অনেক মানুষ আমি আবার আরেকজন আনুগত্য করব এটা করতে চাই না সংগঠন করতে গেলে আমরা মানুষ ভুল হবে স্বাভাবিক আমরা কেউ ফেরেস্তা নই ভুলের ঊর্ধ্ব আমরা কেউ নই আমরা কেউ বলি না যে আমাদের ভুল হতেই পারে না এমন কথা আমরা কখনো বলি না অবশ্যই ভুল হবে ভুল যেখানে আছে সংশোধনও সেখানে আছে মানহাজই হলো ভুল সংশোধন করে নেওয়া এটা আহাদিসের মানহাজ তবে ভুল সংশোধনের আপনি যে আমাদেরকে সংশোধন করতে আসবেন তার কিছু উপায় আছে পথ আছে হ্যাঁ কিছু একটা মাসআলাকে কেন্দ্র করে আলিম নামের কলঙ্ক বললেন আর কে তোমাকে ইয়ে করতে বলছে আপনার বাপ বয়সী একজন মানুষ আপনার বাবার বয়সী মানুষ আপনি কে কে তোমাকে আমির হতে বলেছে এই ধরনের একটা মানে মানে কি বলবো আর এত উগ্র কথা আপনার মুখ দিয়ে বের হয়েছে এটা আসলে ঠিক হয় নাই এটা আপনার অবশ্য যারা এই ধরনের কথা বলি তাদের ক্ষমা চাওয়া দরকার আসলে সম্মানিত উপস্থিতি সংগঠন করা যাবে না এই নিয়ে চলতেছে এখন সংগঠন করা যাবে না এক ধরনের আলেম তারা এতটুক বোঝে না এতটুক বোঝে না এই সমস্ত আলেমরা কি বলবো তাদের হিংসা বিদ্বেষ এতই মানে এই পর্যায়ে পৌঁছেছে যে পশু বুঝে যে পশুও বোঝে যে মানে ঐক্যবদ্ধ হওয়া দরকার পশুও বুঝে একটা একটা মানে মহিষকে যখন বাঘে আক্রমণ করে তখন ওই বাঘে মনে করে যে এত বড়ো মহিষ আমি একাই পারবো না তো আরও কয়েকজনকে সাথে করে নিয়ে এসে একটার সাথে আক্রমণ করে এটা পশুও বুঝে আবার যখন বাঘে একজনকে ধরে তখন এক দল মহিষ দলবদ্ধ হয়ে এসে ওই তার বাঘকে বাঘের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাকে উদ্ধার করে নিয়ে যায় পশুও বোঝে যে ঐক্যবদ্ধ হওয়া কত না জরুরি আজকে দেখেন আনুগত্য নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া কোনো বিপ্লব হয় না আপনি পৃথিবীর ইতিহাসে নেতৃত্ব আনুগত্য ছাড়া কোনো বিপ্লব দেখতে দেখাতে পারবেন না অবশ্যই যোগ্য নেতৃত্ব লাগবে এবং অবশ্যই তার অধীনে একদল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী লাগবে না হলে কখন আপনি বিপ্লব ঘটাতে পারবেন না অথচ এই আলেম সমাজে কিন্তু এটা না বোঝে নিজেদের হিংসা নিজেদের হিংসার কারণে অহংকারের কারণে আইলমের অহংকারের কারণে আমরা এই অবস্থানগুলো নিয়ে যে সংগঠন করা যাবে না ঐক্যবদ্ধ হওয়া যাবে না বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের একটু বোঝা দরকার আমরা আলেম সমাজ অহংকারের বিরুদ্ধে বক্তব্য দেই হিংসার বিরুদ্ধে বক্তব্য দেই আমরাই যদি অহংকারী হয়ে হিংসা হই তাহলে মানুষ কোথায় যাবে আমাদের একটু অহংকার মুক্ত হওয়া দরকার হিংসা মুক্ত হওয়া দরকার আবার আরেকটা কথা এখন শোনা যাচ্ছে বুঝতে যে আমির বলা যাবে না আমির বলা যাবে না আমির বলা যাবে তখনই যখন আমির হদ কায়ম করতে পারবে চোর চোরের হাত কাটতে পারবে কে করতে পারবে তখনই নাকি আমির আচ্ছা যে কথা বলছে সে কেন বলতেছে সে নিজেও জানে হাদিসগুলো যে তার জান না জানা নাই তা না কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে আমির বলা যাবে না অথচ রাসুল্লাহ সাল সাল্লাম বলছেন যখন তোমরা কেউ সফরে বের হয় তোমাদের তখন আহাদু হুম তাদের একজন যেন আমির হয় তো কি সফরে যা একজন আমির হইলো সে কি হাত কাটার যোগ্যতা রাখে সে কি হাত কাটার যোগ্যতা রাখে না কি সে হত করবে কি সাস নেবে কোথায় আমির বানানো যাবে না আমির বলাই যাবে না সভাপতি বলতে হবে সভাপতি আমির বলা যাবে না সভাপতি বলা যাবে এর দলিল কোথায় তোমার কাছে সম্মানিত উপস্থিতি আমাদের আহলাদি জামাতকে সচেতন হওয়া দরকার সচেতন হতে হবে আমাদের আমি পরিশেষে বলবো যে দেখুন বায় আত যে বায় আতকে নিয়ে আজকে এই সংশয় আমরা মনে হয় গোলাইয়া ফেলতেছি সব আহলাদিস বাংলাদেশ বাংলাদেশ আহলাদ যুবসংঘ কখনো বলেনি যে এটা রাষ্ট্রীয় বায়াত রাষ্ট্রীয় বায়াত কথা তো বলে নাই মানুষ পাপ থেকে বেঁচে থাকবে সংগঠনের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলবে এর উপরে একটা অঙ্গীকার বায়াত এটা একবারে মানে একবার খিচড়ি পাকায় দিচ্ছি কেন মানে ওলামায় কিছু ওলামায় কেরাম তারা এই সংগঠনকে ভেঙে ফেল দেওয়ার জন্য তারা এই বায়াতকে রাষ্ট্রীয় বায়াতে নিয়ে চলে যাচ্ছে আসলে তো আমরা রাষ্ট্রীয় বায়াত বলিনি এবং এটা বলা হয়নি যে এটা ইজবারি ইজবারিও বলা হয়নি ইখতিয়ারই বলা হয়েছে আজকে যারা বায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আপনারা একসময় সংগঠনে ছিলেন আপনারা বায়াত করেননি আর বায়াত না করার কারণে আপনাদের কি কোনো একদিন মোতারাম আমিন জামাত বলেছিলেন যে আপনারা বায়াত করেননি অতএব সংগঠন করা যাবে না সংগঠন বের হয়ে যান এটাকে আপনাদেরকে বলেছিলেন কোনো একদিন কিন্তু বলেন নাই আপনার বায়াত না করে তো সংগঠন করেছেন তাহলে কেন আপনারা এটাকে একবারে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যে মানে খিচড়ি বানাই দিচ্ছেন আমরা আমাদের দেখুন বাংলাদেশ হাজার যুবসংঘের গঠনতন্ত্র এই গঠনতন্ত্র আমাদের আমরা কি শপথ নেই বায়াত নেই সেটা আমরা দেখা একটু আপনাদেরকে পড়ে শোনাই এখানে বলা হচ্ছে যে আমি আল্লাহ রাবুল আলামিনকে সাক্ষী রেখে এই মর্মে শপথ করছি যে আমি বাংলাদেশ আহলাদের যুবসংঘের গঠনতন্ত্র পুরোপুরি মেনে চলব এবং তার ভিত্তিতে সংগঠনের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচির বাস্তবায়নকেই আমার জীবনের প্রধান কর্তব্য বলে মনে করব লক্ষ্য একটা লক্ষ্য উদ্দেশ্য আছে নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সন্ন্যাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আলাদেশ আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য তাহলে নির্ভেজাল তাওহেদের প্রতিষ্ঠা এটাকে আমাদের জীবনের লক্ষ্য মনে করতে চাই যে আমরা তওহেদ ইবাদত কায়েম করব হ্যাঁ তাওহিদ প্রতিষ্ঠা করব আকিদা আমলের সংশোধন করব এটাকে আমাদের প্রত্যেক মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত নয় এরপরে বলা হয় দুই নম্বর যে আমি আমার উপরে ন্যস্ত সংগঠনের দায়িত্ব ও আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করব এটা আমি একটা ওয়াদাবদ্ধ হচ্ছি যা আমার উপরে সংগঠনের দায়িত্ব দিয়েছে আমি বিশ্বাসতার সাথে সেটা পালন করব আমানত রক্ষা করব তেন আমি পরামর্শের গোপনীয়তা এবং সংগঠনের সার্বিক স্বার্থ ও মর্যাদা পূর্ণভাবে সংরক্ষণ ও সর্বোত্তম শৃঙ্খলা বিধানের যথাসাধ্য চেষ্টা করব দেখুন তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলে বা আমার উপরে অগ্রাধিকার দেওয়া হলে আমি তা হাসি মুখে মেনে নেব এবং কোনো অবস্থাতে আমি নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না এটা আমরা আমাদের এদেরকে করি আমাদের দায়িত্বশীলদেরকে কর্মীদেরকে কি বলি যারা কর্মী হয় তাদেরকে তাদের ইয়েটা শুনুন সেটা হলো যে আমি বাংলাদেশ আহলাদি যুবসংঘের কর্মী স্তরভুক্ত হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনকে সাক্ষী রেখে এই মর্মে শপথ করছি যে আমি বাংলাদেশ আহলাদি যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি ও কর্মসূচির সাথে সচেতনভাবে ঐক্যমত পোষণ করছি বাংলাদেশ আলাদা যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য আছে কর্মসূচি আছে মূলনীতি আছে এগুলোর সাথে আমি সচেতনভাবে ঐক্যমত পোষণ করছি আপনারা দেখুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী আছে আজ পর্যন্ত কোনো ব্যক্তি একথা বলতে পারেনি যে বাংলাদেশ আলাদা যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য এই জায়গাটা ভুল আছে ইসলাম বিরোধী মূলনীতির এই জায়গাটা ইসলাম বিরোধী কর্মসূচির এই জায়গাটা ইসলাম বিরোধী আজ পর্যন্ত কেউ বলতে পারেনি তাহলে এটা যদি আমরা এটা করি ঠিক আছে আলহামদুলিল্লাহ দুই আমি যাবতীয় হারাম ও কাবেরা গুনা হতে বিরত থাকব তাহলে আমি শপথ করছি যে আমি যাবতীয় হারাম ও কাবেরা গুনা হতে বিরত থাকব এবং সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকব আচ্ছা এই কথাটা যদি আমি ওয়াদাবদ্ধ হই তাহলে আমার সবসময় অন্তটা থাকবে যে না আমার এই সংগঠনে থাকতে গেলে হালাম হারাম খাদ্য খাওয়া যাবে না অবশ্যই হালাল রুজি ভক্ষণ করতে হবে এটা আমার মনে থাকবে আর যদি আপনার কিছুই না বলি তাহলে আপনি সব যাই করেন আপনি হারাম খাচ্ছেন হালাল খাচ্ছেন সুদখোর ঘুষখোর সবই সংগঠনের কর্মী দায়িত্বশীল এটা আহলাদিস আন্দোলন বাংলাদেশ এটা পাবেন না ইনশাল্লাহ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যুবসংঘ কোনো নেতা কর্মী সুদের সাথে জড়িত নয় হারাম খাদ্য ভক্ষণ করে না যদি কারো কেউ কেউ প্রমাণ বের করেন সাথে সাথে আমরা সেখান থেকে বের করে দেবো ইনশাল্লাহ সুদখোর ঘুষখোর হারাম খাদ্য খাই এই ধরনের কোনো ব্যক্তিকে আমরা কোনো দায়িত্বে রাখি না তিন আমি সংগঠনের সামগ্রিক তৎপরতায় স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করব আচ্ছা এই বিষয়ে তারপর বললাম হে আল্লাহ তুমি আমাকে উক্ত শপথ অঙ্গীকার পালনের তৌফিক দাও আমিন আচ্ছা এই শপথই তো পড়া হয় আচ্ছা এইটা নিয়ে আপনাদের এটাকে মনে করছেন যে এটা নিবে একমাত্র রাষ্ট্রীয় আমির রাষ্ট্রীয় আমির নিবে এই নিবে ওই নিবে এই কথাগুলো বলে যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং এটাকে বিধাত বলে দিচ্ছেন হ্যাঁ যে এটা বিধাত এই বায়াত বিধাত যারা বিদাত বলছেন তাদের সম্পর্কে জানেন তারা মোনাজাত দলবদ্ধ মোনাজাত পর্যন্ত করা আছে তাদের ভিডিও ছবি সবই আমাদের কাছে আজকে যাদেরকে আপনারা নিয়ে নাসানাসি করছেন আহলাদেশ জামাত তারা তো আজকে এই কয়েকদিন আগে আহলাদি ছিল মানে আহলাদেশ তাও তো পরিচয়ই দেয় না ঠিক মতো যারা নিজেদের সব কিছু বিলিয়ে দিয়ে এই সংগঠনকে বা আলাদের জামায়াতকে আকিদা মানহাজকে প্রতিষ্ঠা করল তাদের কই কোন মূল্য নেই কোনো অবদান আপনারা স্বীকার করবেন না যারা যারা এই সমস্ত যারা হাইব্রিড একরাম বলবো যারা এসে এখন নতুন সালাফেস এসেছে তাদেরকে নাচানাচি করছেন আর যারা এই আহলাদিস জামাতকে প্রতিষ্ঠা করলো আহলাদিস মানহাজকে প্রতিষ্ঠা করলো তাদেরকে আপনারা ভুলে গেলেন এই তো বলছে যে আসলে আমরা মনে হয় বড় অকৃতজ্ঞ জাতি আমাদেরকে কৃতজ্ঞ হওয়া দরকার সম্মানিত উপস্থিতি আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করব আমাদের আকিদা মানহাজ একই আমাদের মধ্যে কারো সাথে কারো কোনো কোনো বিষয়ে মতবিরোধ থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় একটা স্বাভাবিক বিষয় এই নিয়ে এত পানি ঘোলা করার কোনো প্রয়োজন হয় না আসলে এই নিয়ে এত কিছু করছেন আপনারা যে পোরা মানে এটা কি কি যারা সংগঠনকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তারা কিন্তু এগুলোকে নিয়ে একটা সুযোগ হিসেবে গ্রহণ করছেন সুযোগ হিসেবে গ্রহণ করে কিভাবে সংগঠনকে ধ্বংস করা যায় নস্বাত করা যায় কিভাবে আলাদের জামাতকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় সেই পায়ে তারা লিপ্ত হয়েছে আর আমরা সেগুলোকে সহযোগিতা করছি এজন্য আমাদের বায়াত কখনো আমরা বলি না যে এটা রাষ্ট্রীয় বায়াত আমরা এটা কখনোই দাবি করি না এবং আমরা এটাও বলি না যে এটা ইজবারি এটা ইখতিয়ারি আপনার মন চাইলে করবেন না করলে করবেন না এই ব্যাপারে তো কোনো দ্বিধার দ্বন্দ্ব নাই আমাদের মধ্যে হ্যাঁ তো অতএব এগুলো নিয়ে একটু থামেন হ্যাঁ এগুলো নিয়ে মানে যারা কিছুই জানি না যারা আজকে দুই দিনের দুই দিন আগে যারা মানে একটু কিছু বক্তব্য শুনে কারো কারো বক্তব্য শুনে দুই দিন আগে একটু আহাদিস কথাটা বলা শিখেছেন সালাফি কথাটা বলা শিখলেন তারাই কিছু একবারে সোশ্যাল মিডিয়া গরম করে দিলেন বিষয়টি আসলে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এই জন্য সবসময় সবসময় আমরা চেষ্টা করব নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলার হ্যাঁ একজন যারা আলাদের জামাতের অবদান রেখেছেন তাদেরকে তাদের কৃতজ্ঞতা স্বীকার করা হ্যাঁ তাদের কৃতজ্ঞতা স্বীকার যদি আমরা না করি তাহলে তো আমরা অকৃতজ্ঞ বান্ধা হবে বহব এই জন্য সকলের কাছে অনুরোধ আপনাদের যদি কোনো ভুল বোঝা থাকে ভুল বোঝাবুঝির বিষয় থাকে তাহলে আসেন আমাদের সাথে আমাদের সাথে বসুন আমরা আলোচনা করি সমাধান হবে ইনশাল্লাহ কিন্তু এই বলে আপনারা সোশ্যাল মিডিয়াতেই একটা ব্যাপক মিথ্যা অপবাদ ছড়াবেন সংগঠন নিয়ে হ্যাঁ মানে এবং গালাগালি করবেন আচ্ছা আপনি যে মানে সোশ্যাল মিডিয়াতে গলা গালাগালি করলেন আপনার হাতে মোবাইল একটা কমন লিখে দিলেন গালাগালি দিলেন এটা কি আপনার জন্য জান্নাতের কোনো কারণ হবে না জাহান্নামের কারণ হবে এটা নিজেকে প্রশ্ন করুন আপনি তো মোবাইল আসে হাতে আপনার ক্ষমতা আছে লিখে দিলেন একটা কমেন্ট এটা কি আপনি জান্নাতে যাওয়ার কারণ হবে না জাহান্নামে যাওয়ার সম্মানিত উপস্থিতি তো আজকে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না সকলের কাছে অনুরোধ করছি যে সবাই বিষয়গুলো বিবেচনা করবেন হ্যাঁ বিবেচনা করে কথা বলবেন হ্যাঁ আহলাদিস জাতিক ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের মাধ্যমে যেভাবে প্রসার লাভ করেছে প্রসিদ্ধি লাভ করেছে এটা বাংলাদেশে আর কেউ পারেনি এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যদি আপনি অহংকারী না হন যদি আপনি গোনা না হন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনি স্বীকার করতে বাধ্য আর বাংলাদেশ আহ যুবসংঘের দাওয়াতে বাংলাদেশে হাজার হাজার সমাজ সংস্কার হয়েছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এত কাজ যার মাধ্যমে হলো সব কিছুকে অস্বীকার করে দিলেন আপনি এত কাজ হলো বাংলাদেশে আনাসা কানাচে সব জায়গায় সহি আকিদার একটা দাওয়াত পোষায় গেল আহলাদিস আকিদা মানহাজের দাওয়াত পোষল মানুষ সেটা গ্রহণ করলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সহি আকিদা গ্রহণ করলো যার মাধ্যমে তাদের সব কিছুকে অস্বীকার করে ফেলবেন যাই হোক অন্তরে ব্যথার কারণে কিছু কথা বললাম আপনারা এগুলোকে নিয়ে আর ঘাটাঘাটি করবেন না আমাদের বায়াত এটা রাষ্ট্রীয় বায়াত নয় রাষ্ট্রীয় বায়াত নয় আপনি যদি বলেন এটাকে বিদাত তাহলে আপনি যে একটা ধরেন ধরেন একটা মসজিদ কমিটি করলেন মসজিদ কমিটি ইমাম বানাইলেন একটা ইমাম ইমামকে শর্ত দিলেন তুমি ইমাম হতে গেলে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে এটা করে শর্ত দিলেন একটা ওয়াদা করায় নিলেন তো এটা কোথায় পেলেন এটাও তো তাহলে বিদাত হয়ে যাবে আরও কিছু তো অনেক বিদাত হয়ে যাবে তা আমি আল্লাহর কাছে সপ মানে শপথ তো আল্লাহর নামে হচ্ছে এবং বলা হচ্ছে যে এখানে হালা রুজি খাবে হারাম খাওয়া যাবে না হ্যাঁ এইটা যে শপথ করলাম এটা একটা সংগঠনের রোজ অতএব এটাকে যদি আমরা বেদাত বলে দিই তাহলে তো হবে না এজন্য আমরা বিষয়গুলোকে একটু নিরপেক্ষ দৃষ্টিতে ভাববো আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন সকলকে মানার তৌফিক দান করুন এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুকাবলি হাদা ও আস্তাফরুল্লাহ আলী ওয়ালকুল ইসাঈ মুসলিমিন ہستک فروح النّف الرحیم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ